গুড আফটারনুন বন্ধুরা, আপনাদেরকে জয়ের রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি চুনো মাছের একটা, চুনো মাছ বলুন চাই পুঁটি মাছ বলুন, এর একটা রেসিপি। আমার চ্যানেলে দু চারটে আপনারা পুঁটি মাছের রেসিপি পেয়ে যাবেন। আমাদের এই মাছটা খেতে সবাই খুব ভালোবাসে, ওই জন্যে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আজ আমি লাউ দিয়ে বানাবো আপনাদের সাথে বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা চলুন শুরু করি। আমি এখানে মাছটা মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। এটাকে মাখিয়ে নিয়ে পরে ভালোভাবে ভেজে নেব। লাউ দিয়ে বানাতে বন্ধুরা বেশিটা মাছ লাগে না, একদম অল্প মাছ দিলেই লাউয়ের সাথে হয়ে যায়। তবে লাউটাও একটু কম থাকতে হবে, নয়তো বেশি লাউ হয়ে গেলে লাউটাই বেশি খেতে লাগে, লাউয়ের টেস্টটাই বেশি পাবেন। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমরা মাছগুলো ভেজে নেবো, আরও কিছুটা আছে একই রকমভাবে ভেজে নেবো। আমাদের মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি সবজিটা চাপিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে, যেহেতু কড়াই গরম ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে কেটে রাখা লাউ আর আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাউটাকে ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ থেকে জল বেরোবে, সেই জলেই লাউটা সেদ্ধ হতে থাকবে। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, লাউ থেকে জল বেরোচ্ছিল বলে। এরপরে একটু নাড়াচাড়া করে নিই। গরমের দিনে এই রান্নাগুলো খুব ভালো লাগে বন্ধুরা, ভাতের সাথে খেতে বেশি মশলাপাতি না খেয়ে। এরপর এর মধ্যে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচের মতো আদা, বেশি আছে আদা রসুন, কমের মধ্যে আছে পেঁয়াজ টমেটো, বাটা কাঁচা লঙ্কা একসাথে বাটা মিলিয়ে দিচ্ছি। মাছ আছে সেই জন্য বন্ধুরা গন্ধের জন্য এটাকে ভালো করে মিলিয়ে এবারে হতে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়েছিলাম বন্ধুরা, জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, মশলা ভালো করে কষিয়ে যাওয়ার পরে এরপর আমরা এর মধ্যে মাছগুলো মিশিয়ে দেবো। এই মাছগুলো ডালের সাথে ভাজা খেতেও খুব ভালো হয় বন্ধুরা। এরপরে মাছগুলো আমরা মিশিয়ে দেবো, এরপর ঢাকা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা কিছু দিতে পারেন, আমি একটু গরম মশলা দেবো, ব্যাস আমার রান্না রেডি। মাছটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবো না বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলাগুলো উপর থেকে। হালকা হাতে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে এলে মাছ দিয়ে লাভের ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। এরপরে গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার এই মাছ দিয়ে লাউয়ের ঘন্টটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটা আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। সবাই গরমের দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অত্যাধিক গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা রান্না করে খাওয়াবেন, বেশি মশলাপাতির থেকে দূরে থাকবেন। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, টাটা।